जय जय राधा रमण हरि गो পুরোটাই ওম। ওমে ঘেরাই দেব
আমরা স্বামী বিবেকানন্দের জীবনীতে পাই অনেক বার তার
এই জন্মে না হোক কোনো জন্মে একটু বুঝতে পারো যে আমার ভিতরে ভাব যেটি ছিল, কারণ আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের এত ভাষ্য কিন্তু তার মধ্যে মাত্র দুজন তার ভাবকে সেভাবে বুঝতে পেরেছেন, একজন স্বরূপদত্তগণ আর একজন দয়ানন্দ। এই দুজনকে তিনি সবসময় ঘনিষ্ঠভাবে কাছে রাখতেন, কারণ তার কখন কোন ভাববিকার হয়, তার কোন সময় ওই বাহ্যদশা অন্তর্দশা আর অন্তর্বাহ্যদশায় কখন তার কি বিকার হয় কেউ জানতে পারত না, এরা দুজন বুঝতে পারতেন। শ্রী শ্রী ঠাকুরের মধ্যে যে সমস্ত ভাবের উন্মাদনা হতো সেগুলি সবাই ধরতে পারত না, এবং শ্রী শ্রী ঠাকুর তার লীলাতে তিনি নিজের ভাবকে অনেক সংবরণ করেছেন লোক শিক্ষার জন্য, তিনি স্তম্ভন হয়ে যেতেন এবং তার এই সাধনকালে যা যা কিছু অদ্ভুত অদ্ভুত ভাব সেগুলি তিনি অনেক সময় স্মৃতিচারণে কিছু কিছু উল্লেখ করেছেন, তিনি সবটা বলেন গুচ্ছ কথা হিসেবে, কখনো কখনো মাস্টারমশাই কিছু কিছু বলেছেন বা অন্য কোনো প্রকাশ করেননি, কারণ মানুষ বুঝবে না। স্বামীজি বলেছেন না, তোমরা যতটুকু রামকৃষ্ণদেবকে মানে ঠাকুরকে পাচ্ছ ওই তিনি উপদেশ করছেন তার ঘরে বসে, ওইটুকুই তার আসল বাণী নন, খুব ওটা একটা গভীরত্ব ব্যাপার। পঞ্চকোটি মিলে তিনি আমাদের আলাদা করে যে সমস্ত শিক্ষা দিতেন সেইগুলো বারণ আছে, এটা বলা তিনি বারণ করেছেন, তাই কাউকে বলবার যাবে না। কাজে আম জনতার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন, সম্বরণে রেখেছিলেন, কারণ তিনি লোক শিক্ষা দিতে বিশেষ তা যে গানটি গাইছিলাম কবিরজির ভজন আরেকটি স্তব গাই দর্শন লাভের পর কবিজি বলছেন আমার এমন দশা
যাচ্ছি। এই হলো গুরু ও ধীরে ধীরে কথার বিরামের দিকে এগোলে ওমের প্রসঙ্গ অনন্ত। আমি এসে এখানে প্রণাম করলাম এবং জানতে চাইলাম শ্রী শ্রী ঠাকুর তো পদার্পণ করেছিলেন তার পদধূলি প্রথমবার করেছিল 1871 খ্রিস্টাব্দে, যে আমরা পূর্ণচন্দ্র ঘরের বাকিতে রেখে এলাম। সেইখানে তিনি এসেছিলেন, তার চরণধূলি পড়েছিল, সেখানে গুরুসভা ছিল। পরবর্তীকালে বিভিন্ন বাড়িতে বাড়িতে গুরুসভা ঘুরছে। এই সময় কয়েক বছর যাবো আমরা যা শুনলাম ইতিহাসে, এই মতিকাশের ঠাকুর বাড়িতে তার এই গুরুসভার আয়োজন। তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই যে পট যা যা এখানে তুলসী মঞ্চের চারিদিকে পূজিত হচ্ছেন, সেই সময়ও কি ঠাকুর যখন এসেছিলেন এই পটই ছিলেন? তা শুনলাম হ্যাঁ, এই শেষ এই সময়কারই চিত্রপট। তা আমরা দেখতে পাচ্ছি শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী ঘোষসুন্দর পঞ্চতন্ত্রকে একদম সম্মুখে। আমি যখন প্রদক্ষিণ করলাম তখন দেখলাম ওই দিক যায় মানে দক্ষিণ দিক যায় রয়েছেন, মানে এই দিক থেকে দক্ষিণ দিক মানে প্রভুর ডান দিকে তুলসী ওই দিক যায়। সেইখানে এসে রাধা গোবিন্দকে দর্শন করলাম, পেছন দিকে দেখলাম হরগৌরীকে, আর এই দিকে দর্শন করলাম শ্রী রামচন্দ্র শ্রী রামী হনুমানজিকে লক্ষ্মণ। এই যে চতুর্পার্শ্বে শ্রী গুরুর এতগুলি রূপ যার যার ভাব অনুসারে, শ্রী গুরু শ্রী চৈতন্য এবার তাঁরই গুরু করিনি, এবং সেই আসনে বসলে ভগবান শ্রী রামকৃষ্ণ সেই গুরু, এই লীলাতে রামকৃষ্ণ রূপ তার পুরনো পূর্ণ লীলা তার স্মরণ হয়েছিল, তাই তিনি সমাহিত হয়েছিলেন এবং ওই সব চরণ তার মধ্যেও ঠাকুরের মধ্যেও বাহ্য দশা অন্তর্দশা অর্ধ বাহ্য দশা যা যা ঠাকুর করেছে, মানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের মধ্যে যে ভাবগুলি ভাবনার অবস্থায় হতো ঠাকুরের মধ্যেও সেই লক্ষণগুলি দেখেছিলেন, তার ভুল ভেঙেছিল। উমা সহায়
Da 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 da.
তা তিনি হলেন কিরকম? তা বলছেন, হে গুরু, তোমার শক্তি তোমার বাঙ্গে, তুমি মা, তুমি একেবারে মাতা। কন্যা